পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, জীবনে যদি সদা সর্বদা অর্থের কষ্টে ভুগতে থাকেন, যদি অর্থাভাব দেনার দায়ে জীবন ব্যতিব্যস্ত হয়ে যায়, তাহলে শনিবার দিন এই বিশেষ টোটকা কিন্তু আপনারা অতি অবশ্যই করবেন। দেখুন, বেশিরভাগ মানুষই কিন্তু চান নিজের কাছে এমন পরিমাণ অর্থ থাকুক যেটা দিয়ে যা ইচ্ছা তাই করা যায়, সকল প্রকার শখ পূরণ করা যায়। জীবনে প্রচুর টাকার মালিক হওয়ার স্বপ্ন প্রচুর মানুষ কিন্তু দেখে থাকেন। অভাব কাটিয়ে একটু সচ্ছল হওয়ার জন্য মানুষের চেষ্টার কোনো ত্রুটি নেই। আমরা সকলেই চাই যে আমাদের কাছে বেশি পরিমাণে অর্থ থাকুক, আমরা যেন আমাদের শখের জিনিসটা কিনতে পারি। তবে অনেকের শখ পূরণ হয়, আবার কারোর বা শখ পূরণ হয় না, তাদের জীবনে শখ শখই থেকে যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় কারোর ব্যবসা খুব ভালো চলছে, আবার কারোর ব্যবসা সবসময় মন্দাভাব লেগেই আছে, আবার কেউ কেউ দেনার দায় এতটাই ডুবে রয়েছেন যে কোনো কাজে সফলতা পাচ্ছেনই না। কিন্তু যদি বাস্তুশাস্ত্র মেনে আমরা এই বিশেষ টোটকা সঠিক নিয়মে পালন করি, তাহলে আমাদের জীবনে অভাব অনটন অনেকটা কমে যাবে। বাস্তু আমাদের জীবনে নানা রকম সমস্যার সমাধান করতে পারে, ঠিক যেমন পাপসের নিচে এক টুকরো ফিটকিরি রাখার টোটকা আমাদের জীবনের অর্থের অভাব থেকে মুক্তি দিতে পারে। সব বাড়িতেই পাপস রাখা হয় পায়ের ধুলো পরিষ্কার করার জন্য, কিন্তু বাস্তু মতে শুধু ধুলো পরিষ্কার করার জন্য পাপস ব্যবহার করা হয় না। বাড়ির বা বাইরের লোকেদের সঙ্গে যে নেতিবাচক শক্তি আসে তা ঘরের ভিতর প্রবেশ করতে দেয় নাই পাপস। যে বাড়িতে সদর দরজায় পাপস থাকে না, সে বাড়িতে অভাব অনটন পিছু ছাড়ে না। তাই বাড়ির প্রত্যেকটি দরজায় পাপস রাখা অত্যন্ত জরুরি। বাড়ির সদর দরজায় পাপস রাখতে পারেন, অথবা সব দরজাতেও রাখতে পারেন। তারপর এক টুকরো ফিটকিরি কালো কাপড়ে মুড়ে বাড়ির পাপসের নিচে যে কোনো শনিবার রেখে দিন। দেখুন, অভাব ধীরে ধীরে দূর হয়ে যাবে, আপনি কিন্তু রাতারাতি ফল পেতে পারেন। তো এ গেল জ্যোতিষশাস্ত্রের কথা। আপনারা যারা এই সমস্যায় পড়ছেন বা ভুগছেন, তারা অতি অবশ্যই একটা জিনিস মানবেন, সেটা হলো এটা যখনই হচ্ছে তখনই বুঝতে হবে আমাদের চলনটা ঠিক মতো হচ্ছে না। আমাদের আচার ব্যবহার অভ্যাস কথাবার্তা চালচলন এই সমস্ত কিছু আগে ঠিক করতে হবে। কথার খেলাপ যেন আমাদের কাছে না হয়, আমাদের দ্বারা যেন কোনো প্রকার অপকর্ম না হয়, যেন কোনো প্রকার পাপ কর্মে আমরা লিপ্ত না হই, এটা কিন্তু সবার আগে মাথায় রেখে চলতে হবে। আমরা যদি ঠিকমতো পরম দয়ালের বিধান মেনে চলি, সময়ে নাম জপ ইষ্টবৃত্তি প্রার্থনা যদি ঠিক ঠিকভাবে করি, নিয়ম মেনে ভক্তিভারে যদি করি, মনের মধ্যে থেকে অহংকার দূর করে, বিস্ময় দূর করে, অবিশ্বাসকে দূর করে আমরা যদি এই কর্মগুলো যথাযথভাবে পালন করি, তাহলে কিন্তু সমস্ত সমস্যার সমাধান হয়। কিন্তু আমরা সেটা কজন করি, এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। বাড়ির মায়েরা যদি সঠিকভাবে সঠিক নিয়মে চলেন, বাড়ির মায়েরা যদি গৃহকে স্বর্গসম করে তুলতে পারেন, গৃহকে সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ করে রাখা, গৃহের সমস্ত জিনিসপত্র শুদ্ধ করে রাখা, গৃহের রান্নাঘর ঠাকুরঘরকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, শুদ্ধ করে রাখা, ঠাকুরের সঠিক সময়ে ভোগ নিবেদন করা, তার সেবা করা, এগুলো যদি মায়েরা ঠিক ঠিকভাবে করেন, তাহলে কিন্তু সংসারের উন্নতি হতে বাধ্য। মায়েরা যদি লক্ষ্মী চলনে চলেন, মা লক্ষ্মী স্বরূপিণী হয়ে সংসারকে আগলে রাখতে পারেন, সংসারকে যদি তেনারা ঠিকমতোভাবে গুছিয়ে রাখতে পারেন, তাহলে সেই গৃহে সহজেই মা লক্ষ্মী বাস হয় এবং সেই গৃহের উন্নতি অবাধ হয়। মায়েদের হাতেই কিন্তু স্বামীর উন্নতির যে লেখা সেটা থাকে, মায়েরা চাইলেই তাদের সংসারের উন্নতি ঘটাতে পারেন। মায়েরা যদি সঠিকভাবে ধর্মপথে চলেন, ভগবানের নাম জপ করেন, সময়ে প্রার্থনা করেন, ইষ্টবৃত্তি করেন, মায়েরা যদি প্রভু সেবা করেন পূর্ণ ভক্তিভারে শ্রদ্ধাভারে, এবং গৃহকে যদি তেনারা চান যে স্বর্গসম করব, গৃহের উন্নতি ঘটাবো, তাহলে গৃহের উন্নতি অবধারিত। মায়েরা যদি লক্ষ্মী স্বরূপিণী হয়ে চলেন, মায়েরা যদি সঠিক পথে চলতে পারেন, মায়েরা যদি চান, তাহলে গৃহের উন্নতি অবাধ হবেই হবে। আর তিনি একটি বাণী দিয়েছেন
ভাবছ বসে চলবে কি সে ভাববার তুমিকে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমরা যদি নিজেদেরটা না ভেবে তাকে ভাবতে থাকি, তার বেলা কর্মগুলোকে করতে থাকি, তাহলে আমাদের উন্নতি অটোমেটিক্যালি হয়ে যাবে। আমাদের উন্নতি নিয়ে চিন্তা করতে হবে না, কোনো বাধা কোনো বিপদ কোনো কিছুই নিয়ে চিন্তা করতে হবে না, আমরা শুধু তাকে নিয়ে ভাবব, তার বেলা কর্মগুলো করব, তাহলেই হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন, পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।